আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই হোম কোয়ারেন্টাইনে আমরা কি করছি এটা আমি একটা ভিডিওতে বলেছিলাম। দেখা যাচ্ছে বেশিরভাগ সময় লুডো খেলছি আমি আর আপনাদের ভাইয়া। তো আজকেও এটা হচ্ছে 4 নম্বর বার খেলা, 3 বার হারছি, এটা হচ্ছে 4 নম্বর বার। তো ভাবলাম এই খেলাটা আপনাদের সাথে শেয়ার করি, বেশি বকবক করব না। এখানে দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে নীল আর সবুজ বর্ষা লেখা, আর আপনাদের ভাইয়ার হচ্ছে সাগর লাল আর হলুদ লেখা। লেটস প্লে। এটার মধ্যে আবার একটা অ্যাড, অ্যাডটাকে কেটে দিই। ফুল খেলাটা আমি শেয়ার করব আপনাদের সাথেই, খেলি নেন। স্টার্ট নাও। 3 বার হারছি। তো নিজেকে লুডো কিং ভাবো। এই যে দেখো লুডো কিং কিনা। বোর্ড আছে বাট গুটি নাই, গুটি থাকলে বোর্ডে খেলার অনেক মজা হতো, বাট বোর্ডের চাইতে এখানে খেলার মজা বেশি। এটাতে খেলার মজা, হ্যাঁ অপশন নাই, এটা একটা মজা। আমরা কিন্তু 2 ঘর নিয়ে খেলছি। কিংয়ের সাথে খেলা আমি একটু বেশি হারি দেখে আমাকে হচ্ছে লুডো কিং বলে খেপাচ্ছে। না না, তুমি তো নিজেকে লুডো কিং বলেই পরিচয় দাও সবসময়। হারলে তুমি আমাকে কি দিবা? কিছু বললে না তুমি তো হার ভাই, কিছু মনে করো না। এবার যদি আমি হারি আজকে আমি ততক্ষণ পর্যন্ত খেলবো যতক্ষণ পর্যন্ত আমি না জিতবো। না না, তাই হয়নি, আমি তো হারতেই চাচ্ছি। এই যে দেখছো, রিভেঞ্জ হয়ে গেল খাওয়া। সিরিয়াসলি এইবার যদি আমি হারি কিংয়ের সাথে খেলা, লাইভে এসে খেলতে চাইছিলাম। দেখি এই খেলাটা আপনাদের কেমন লাগে, যদি সবার ভালো লাগে তাহলে লাইভে এসে খেলবো। আসলে সময়টাকে কাটানো, একটু মজায় থাকা, ভালো থাকা, এটার জন্যই কিন্তু এই চেষ্টা। বেশি বক বক করলে আমার হাঁটতে খুব বেশি সময় লাগবে না। অনেকক্ষণ হবে এই ভিডিওটা। আর না, বেশিক্ষণ লাগবে না। ও হাঁটতে বেশিক্ষণ লাগবে না আমার। আমার আচ্ছা আচ্ছা, টানা 3 বার হারছি, আর কি লাগে? আরেকজন লুডু কিং হাজির, চলে আসছে সে এখানে। বেশি কথা বলে তাকে খেপে দেওয়ার দরকার নেই। দেখো তো কোথায় তো খবরই আছে আমার। তুমি কিন্তু প্রতিবার কথা বলে আমাকে বিভ্রান্ত করে দিচ্ছো। না বিভ্রান্তির কিছু নেই। দেখো বড় অবস্থা, দেখো তুমি আমো দাঁড়াও কোথায় আর আমি কোথায়, তো বের কর। পারি না, পাচ্ছ না তো আমাদের, তোমার দাঁড়ি পারি না। আচ্ছা আচ্ছা, পারবা, দাঁড়াও পারবা। এই যে তুমি আমাকে কথা বলে কিন্তু বিভ্রান্ত করতেছো রুফাইদার বাবা। না, কিংয়ের সাথে খেলা বলে কথা, এই কি হলো? আমি তো কোনো চাল নেই, তাই না? যাও দাদুদেরকে দেখে নিয়ে আসো। পটপটি খাই আর খেলি। এত বড় হারলে কেমন লাগে বলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। মামার বাবা গেম খেলতে চাইতা, তাই আমিও খেলবো। তুমিও খেলবা? একটু বিশ্বাসও করতেছে, আমি ইউটিউব দেখবো,
দেখেন ডাবল বিনোদন, এত তো লুডু খেলা, তার মধ্যে সাথে রুফাই দা একটু কেমন কথা বলে না, চুপ না করে কথা বলে। আমি স্কুল যাওয়ার সময় আমিও কথা বলি, আজকে মতো অনেক বেশিও কথা বলি নাকি। আজকে কোথায় যাব আমরা, একটু ভাইরাস আছে তোমাদেরকে একটু বলে দেই। বাট আমাদের তো হচ্ছে যে একটু মাম্মা হাত দেখা কথা তো যা বলার তুই বলতেছিস। আমি কথা বলতে চাই, তুমি কথা বলো না। আচ্ছা ঠিক আছে, কিংয়ের সাথে খেলা এইবার বুঝো খেলা। আসসালামু আলাইকুম, তোমরা একটু হচ্ছে আমাদের বাসা আসো, একটু খেলে টেলে এখানেই থাকো, আবার যেন কোথাও যেও না, আর বেশি না কথা বলে একটু চুপ করি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আমরা কিন্তু আল্লাহ হাফেজ দেই না এখনো, রুফাইদার ভিডিওতে আল্লাহ হাফেজ দিলাম। আপনারা যদি লাইভে এসে এই লুডো খেলা দেখতে চান তাহলে জানাবেন কমেন্ট করে, আমরা একদিন লাইভে এসে এই লুডো খেলা খেলবো। তারপরে একটু লুডো খেলা খেলে একটু আমাদের বাসায় এসো বলো। হুম, সবাইকে বাসায় দাওয়াত দিচ্ছ, এখন তো কারো বাসায় যাওয়া যাবে না মা। এখন একটু জিততে দাও, তিনবার জিতছো একটা না, মাম্মা চুপ করো না। পরের দানে সাপ খেলবো, নিয়ে আসো কাঠিগুলো, নিয়ে আসো, যাও কাঠিগুলো নিয়ে আসো, নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, আমাকে খাইছে, কাকে আর খাবে বাবা? ও তো বর্ষা, এটা বর্ষা আর ওই যে হ্যাঁ ব্লুটা কে বলছি, গুড করছে পাপা। হুম, থ্যাংক ইউ। পাপা খাইলে গুড করে, তাই না মাম্মা? তুমি পাপা কে খাইছো কেন? এই যে আমি পাপা কি বাচ্চা কে বলছো বাবা? আচ্ছা এই পাপা খাইলে খুব খুশি, আর আমি খাইলে একবারে সব শেষ, সব কথা বুঝলে কে বলতেছে।
সেই লাগে পাকা গুটি খেতে। কিনের সাথে খেলা বাবা খেলতে হচ্ছে, কথা বলে বিভ্রান্ত করতে চাচ্ছ? না না, বিভ্রান্তির কিছু নাই এখানে। কি আছে, তিনবার হাসছি তো তাই বলে কি আমি ভয় পেয়ে খেলা ছেড়ে দিব তাই ভাবছো তুমি? আরে বাবা, আরে সবগুলো পাকা গুটি খেয়ে ফেলে দিল। ঘরের থেকে না বাড়াতেই তোমার গুটি পাকা হয়ে যায়? খাইছে বাবা। তোমার পাপা যখন আমাকে খায় তখন তো তুমি কিছু বলো না। আগের বারও ফেভারেই ছিল, একের জন্যই জিততে পারি নাই। সব গুটি রাস্তায় এই মিস্টেক গুলাই তো আমাকে হারাই। না ভাই, খাওয়া দেখলে কয়ে দেওয়া লাগবে, হবি না? কি আফসোস, একবার তো আমাকে জিততে দাও। একবার কেন, আমি তো চাই তুমি বারবার জিতো, তাই নাকি? কত দিয়ে খাওয়া, এটা একটা হলো খাওয়ার পর বেশি রিক্স হয়ে যায় না? নি, একটা দান করলো, এটা তো খাওয়া পড়ছে। একসাথে দুটো দুটো পাকা বললো রে, কোনটা স্টার স্টপ পিছনে তুমি এখন প্রতিশোধের আগুনে ঝোঁক দিছ, এই জন্য না তোমার কিন্তু এটা ঠিক না। গুটিটাও রাস্তায়।
করছে না তোমার মনে আশা পূরণ হচ্ছে এবার তো খাই বলো হ্যাঁ তো খাবে মানসিকতাই নষ্ট করে ফেলছো তুমি প্লিজ এই গুটিটা খাও না খাইনি না খেতে পারলে ভালোই লাগত ভালোই লাগে সেই ব্যবস্থায় করা উচিত যেহেতু এখনো সবগুলো ঘরে তোটে নেই দাঁড়ো সেই অলরেডি 17 মিনিট নাও আজকে আমার ভিউয়ার্স রানা দৌড় মারে একটু ধৈর্য সহকারে খেলাটা দেখলে আশা করি সবাই মজা পাবেন সেটাই টেনে টেনে খেলা দেখলে কিন্তু কোনো মজা নেই দিব না ভাই এই এটাও তো পিছনে করো আমি এখন ঘরের মধ্যেই পড়ে আছি দুই ঘরের দান নিয়ে তাই নাকি এই খেলার ও এটা তো বলে দেওয়া হয়নি এইটা জোড়া জোড়া মানে নর্মালি আমরা দুই ঘরের দান খেললে কিন্তু একসাথে চালা যায় কিন্তু এই খেলাটার সিস্টেম হচ্ছে যে এক ঘর যখন পুরো উঠে যাবে তখন হচ্ছে দুই ঘরের দান একসাথে পাওয়া যায় এটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এই খেলার ইয়েটা আপনারা সিস্টেমটা বুঝতে পারবেন এই জন্যই আসলে এইখানে খেলে খুব মজা নর্মালি তো আমরা বোর্ডে দুই ঘর খেললে একসাথে যে ঘরেরই চাল পড়ুক দেই কিন্তু এখানে সে অপশন নেই আর এক গুটি থাকলে সেই গুটিকে আর দিতে হয় না যদি অন্য কোনো গুটি না থাকে অটোমেটিক সেই চালটা হয়ে যায় যায়নি রে ভাই এখন এই জায়গা কতগুলো কাঁচা গুটি মনে মনে বলতেছ আমি তো অলওয়েজ চাচ্ছি তোমার খালি পুপ পুরো তিনবার হারছি আর কি লাগে একজন মানুষের সেটা পাস করলো নি কত ভাবে চিনতে দিচ্ছেন ভাবনা তো করতেই হবে হ্যাঁ না হ্যাঁ খেলো এই খাওয়া বসছে কি ভালো মানুষ দেখেনি খাওয়া বসছে
শুরু হলো আমার খাওয়া। এটা দাও, দুই ঘরে ধান নিয়ে খেলবা নিয়ে এখন তুমি আমার কি হবে? খাও না ভাই, আমাকে খাও না প্লিজ, আমাকে খেও না। উঠ উঠ, বাবা প্লিজ, উঠটা পড়লো না। এ ভাই, এই যে আমার এই ঘর এখন যদি তিন পরে উঠে যায় তাহলে এখন আমি দুই ঘরের দান পাবো, এটা হচ্ছে এই বোর্ডের সিস্টেম। যতক্ষণ না এটা উঠবে ততক্ষণ পর্যন্ত দান পাবো না। এক, আমার সবুজের চারটায় উঠে গেছে, এখন আমি দুই ঘরের দান পাবো। ভাই দেখাচ্ছে এখনো খায়, আমার কুমড়া বানাচ্ছে। দিতে হবে বাই ডিফল্ট খাওয়া, ফালাও খালি। হ্যাঁ দিব না ভাই, ভিতরে দিই। হ্যাঁ হ্যাঁ, দুই ঘর দিয়ে খেলে আমার এই অবস্থা, অবস্থা তো ভালো তোমার। এই বোর্ডের একটাই মজা, কোনো চিটিং নাই। সামনে দিচ্ছি না, তো সস্তা না। এবার তুমি জিতে গেছো, তোমার সাথে খেলা না জিতলে আজকে তো রাতে আমার ঘুমাবে না। অলরেডি এখন কিন্তু 12টা বাজে না, 12টা কি বাজে? যতক্ষণ পর্যন্ত না জিতবো ততক্ষণ পর্যন্ত খেলতেই থাকবো। এখন যদি কাটে কেমনটা লাগে? কাটবে এখন, এই যে সামনে গেলেই কাটবে এখন, যা থাকে কপালে খেও না। হ্যাঁ গ্যারান্টি দিতে পারছি না, কি দান করতেছে? এটা সয়ও নাই, কিছু নাই। এই ঘরে উঠবে, আরে না খেতে পারলে তো শেষ। খেও না খেও না খেও না প্লিজ খেও না।
এই হারাহার গো করে নাস্তা না বুত করে হারাবা তুমি আমার, একটা মাত্র গুটি পাকছে আমার। এই এক গুটি এখন আমার এমন কাটা দিবে যদি ছয় না পড়ে, ছয় খাও না প্লিজ। কোথায় খাওয়া? খাও না, খাও না, খাও না, খাও না প্লিজ, খাও না। কেসে কতক্ষণ ওকে খাবো আমি বলো? তোমার মাত্র একটা, তাও দুই ঘরের টান গেছে। মনে মনে তো হাসতিস, তোমার তো এখন সব শেষ হয়ে গেল। এবারে এক গুটির কি হবে? খেলাম ছয় পর ভাই, খাও না, খাও না, খাও না। কি দিয়ে খাবো গো? চলে গেছে, কার ধরতে পারলাম না, এইদিকে তার নাই কিছু আমার, এটা তো পুরা কাঁচাই আছে, দুই ঘরে টান দিয়ে যাচ্ছ তুমি। এই যে ছয় ফুট, তোমার সাথে সাথে আমারও পড়ছে। এই না আমার পুটের উপর ফুট, ওইটা ওইটাই আস্তে। একবারে যায় ফুটের যায় আটকে থাকতে আর পাম না, তো হোপলেস হয়ে না তুমি তো বড় করে। না ভাই, এবার হেললে কিন্তু আমার হারবা না, হারবা না, দিতে দেবা। ওইটা ওইটা সব ঘরেরই একটা করে গুটি, এই জন্য চাল দেওয়ার কোনো ঝামেলা নাই, অটোমেটিক হয়ে যাবে। এই এবার তোমার একটা ছয় পড়বে, তুমি উইন। তোমারই ছয় পড়ছে না? না দেখ, এবার খুব ভালো খেলছো তুমি। এর সাথে সাথে এই ভিডিওটাও শেষ করে দেব, শুধুমাত্র এই খেলাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি মজা পেয়েছেন, আপনারা যদি মজা পেয়ে থাকেন তাহলে এরকম খেলা আরো খেলবো। এই যে দেখেন বর্ষা উইনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।